কর্ণগড় নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান মানস রায়ের বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগে পোস্টার পড়ল নবগ্রাম এলাকায়। আজ নবগ্রামের বিভিন্ন এলাকায় পোস্টারে ছেয়ে যায়। ব্যাংক সদস্যদের অভিযোগ, চেয়ারম্যান খেয়াল খুশি মতো কাজ করেন, পছন্দের লোককে ঋণ দেন, এসব চলছে দীর্ঘদিন ধরেই। নবগ্রামের বাসিন্দারা জানান, আগেও এইরকম পোস্টার পড়েছে, ব্যাংক চলে মুষ্টিমেয় কিছু লোক নিয়ে। চেয়ারম্যানের বিরুদ্ধে অনেক অভিযোগও শোনা যায়। নবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব মজুমদার বলেন, পোস্টার পড়েছে শুনলাম, ব্যাংকের ভিতরের লোকজনের পেছনে রয়েছে, তারা অসন্তুষ্ট ব্যাংক পরিচালনার কাজে। আমাকে বলেছে কয়েকজন, আমি চাইব কোনো দুর্নীতি হলে তার তদন্ত হোক, কারণ আমাদের সরকারের আমলে অন্যান্য কোঅপারেটিভ ব্যাংকের দুর্নীতির তদন্ত হয়েছে, আর নবগ্রাম ব্যাংক নিয়ে শুনেছি মন্ত্রীর কাছেও চিঠি গিয়েছে। কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান মানস রায় বলেন, আমরা প্রতিষ্ঠানটাকে বাঁচানোর চেষ্টা করছি, তাই কিছু স্বার্থান্বেষী মানুষের ঘা লেগেছে, তাই তারা এসব করছে। ব্যাংকের দায়িত্ব নেওয়ার পর ঘুঘুরা বাসা ভেঙে দিয়েছে। আগে ছিল একটা নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হলে তবে সদস্য হতে পারবে। আমি দায়িত্ব নেওয়ার পর অনেক লোন রিকভারি করেছি, এখন ব্যাংকের সম্পদও বেড়েছে, এটা নবগ্রামের মানুষকে জানাতে চাই। তাদের কিছু সুবিধা দিয়ে দেবেন, তখন প্রতিষ্ঠানের বিপদ হয়ে যাবে। আমরা প্রতিষ্ঠানটাকে বাঁচানোর চেষ্টা করছি, তাই কিছু স্বার্থান্বেষী মানুষের ঘা লেগে গেছে, আর এই ব্যাংকে দায়িত্ব নেওয়ার পর থেকে ঘুঘুর বাসাগুলো ভেঙে দিয়েছিলাম। এই ব্যাংকে আগে কি হতো, মেম্বার তারাই হতো যারা নির্দিষ্ট একটা রাজনৈতিক মতাদর্শের মানুষ থাকতো, তারাই লোন পাতো যারা ওই নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের মানুষের রেকমেন্ডেশন থাকতো, এবং সব থেকে বড় এই লোনগুলো সব এনপিএ হয়ে যেত। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে এই এনপিএ লোনগুলো রিকভারি ঘরে ঘরে গিয়ে আইনি প্রসেস করে কেস করে সেই লোনগুলো রিকভারির চেষ্টা করছি। এতে ওই ঘুঘুর বাসাটা ভেঙে দিয়েছি, যার ফলে কি হচ্ছে, এই মানুষগুলো বিক্ষুব্ধ হয়ে গেছে, তাই তারা অপপ্রচার করছে। আমি আবার আপনাদেরকে জানাই, আপনাদের মাধ্যমে, বৈদ্যুতিক মাধ্যমের মাধ্যমে সাধারণ গ্রাহককে, মেম্বারদের সকলকে জানাই, এলাকাবাসীকে জানাই, প্রত্যেকে জানেন যে এই ব্যাংক আগে কি ছিল, আজকে এই ব্যাংকে কি। ডিপোজিট দেখলে বুঝতে পারবেন, অ্যাডভান্স দেখলে বুঝতে পারবেন, প্রফিট দেখলে বুঝতে পারবেন। কাজ করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা সংশোধন নিশ্চয়ই আমরা করব। আপনার নামটা? আমার নাম মানস কুমার রায়, আমি এই ব্যাংকের চেয়ারম্যান। জানি না, আমি তো আজকে সকালেই শুনলাম, আমার একজন ফোন করেছিল যে এরকম বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে, তারপরে আপনাদের থেকেও আমি শুনলাম যে এরকম একটা খবর হয়েছে। তো জানি না কেন ব্যাংকটাকে নিয়ে বারবার এরকম একটা হচ্ছে, এর আগে তো ব্যাংক চলেছে যে হয়তো আমাদের বিরোধী দলরাই চালিয়েছে, কিন্তু এতটা ঠিক এ হয়নি, কিন্তু হয়েছিল মানে মাঝখানে এরকম হয়েছিল। কিন্তু এই ব্যাংকটা নিয়ে এবারে দু তিন বছর ধরে দেখছি যে খুব প্রচন্ড রাখে, মানে রকম এরকম একটা হচ্ছে, কি জন্য আমি বলতে পারবো না, নিশ্চয়ই ভিতরে কিছু একটা ব্যাপার আছে, না থাকলে তো এরকম কর্ণ হতে পারে না। আর পোস্টারে যেরকম মানে ভাষা বা যা লিখেছে তাতে যা শুনলাম আপনার থেকে, তাতে মনে হচ্ছে যে ব্যাংকের ভিতরের লোকই জড়িত আছে, কারণ ব্যাংকের ভিতরের লোকও একটু বিতর্ষদ্ধ আছে এই ব্যাপারে, কারণ ওরা অনেকে আমার সঙ্গে কথা বলেছে, ব্যাংকের যারা স্টাফ আছে তারা কিন্তু খুব একটা সন্তুষ্ট না ব্যাংকের। আমরা তো ব্যাংকের ভিতর না, ব্যাংকের পরিচালন মণ্ডলী তো আমরা না, সুতরাং এরকম যদি কোনো একটা দুর্নীতি হয় নিশ্চয়ই তদন্ত হওয়া উচিত, এবং আমরা নিশ্চয়ই সরকারের থেকে নিশ্চয়ই চাইবো না যে আপনারা দেখেছেন। নবগ্রাম কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে এলাকায় পোস্টার পড়েছে, কি বলবেন নবগ্রামবাসী হিসেবে? নবগ্রামবাসী হিসেবে এইটুকু বলার আছে, বহুদিন ধরেই আমরা লক্ষ্য করেছি যে এই চেয়ারম্যানের দুর্নীতি, ঠিক আছে, এবং উদ্ধত্ত, চূড়ান্ত উদ্ধত্ত, সে মানুষকে মানুষ বলে জ্ঞান করে না, এবং দিনের পর দিন নিজের খেয়াল খুশি মতো ব্যাংক চালাচ্ছে, ঠিক আছে, নিজের খেয়াল খুশি মতো ব্যাংক চালাচ্ছে। এবং আমিও ব্যাংকের একজন সদস্য বহুদিনের, কিন্তু মানে ও কাউকেই ও মানে না, এবং আমাদের কাছে খবর আছে যে মানে ওর খেয়াল খুশি মতো লোন দেয় এবং কোনো কিছুর আমানত ছাড়াই ওই কাজগুলো করছে, ঠিক আছে, এবং দিনের পর দিন। আপনার নাম? কথা শোনে না, ঠিক আছে। আমার নাম সঞ্জয় সরকার। ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে এলাকায় পোস্টার পড়েছে, নবগ্রামবাসী হিসেবে কি বলবেন? দীর্ঘদিন ধরে পড়ছে, আগে অনেকবার পড়েছে, এখনো পড়ছে, এখানে মুষ্টিমেয় কয়েকজন লোকের প্রয়োজন এই ব্যাংক চলে, এবং ব্যাংকে যে নিয়োগ হয় মানে লোক দেখে দেখে স্বজন পোষণ, এবং যাদের দরকার নেই তাদেরই এক এক ফ্যামিলি দুজন তিনজন করে চাকরি দেয়, যে তার 15,000 দুদিনের মধ্যে তার 26,000 টাকা মাইনে হয়ে যায়। হ্যাঁ, এখানে অরাজকতা, নারী ঘটিত ব্যাপার আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে
আরো যে মনে হচ্ছে ব্যাংক সংস্থাটাকে এনজিও হিসেবে চালাচ্ছে, নিজের বাপের সম্পত্তি পেয়ে গেছে। আপনার নাম? আর সেই টাকা দিয়ে আমার পার্টি বিজেপির প্রচারও কাজ হয়, বুঝলেন? আমার একজন সদস্য ব্যাংকের, আমার নাম শেখর সরকার। ক্যামেরায় রাকেশ চক্রবর্তীর সাথে পাপ্পু সাতরা, রিপোর্ট টাইমস বাংলা।